আচ্ছা, আমাদের 11 থেকে যে 5 নম্বর অঙ্কটা তোমাদের আগের ভিডিওটাতে চলে গেছে, ওটা মাইনাস এখানে 1 হোল স্কোয়ার ছিল, এটা তো প্লাস এ প্লাস 1 হবে, মাইনাসে 1 স্কোয়ার প্লাস হবে, তাই এটা প্লাস সি হবে। তাহলে উত্তর এটা অপশনটা ভুল হয়ে গেছে, ঠিক করে নেবে। তাহলে এখানে প্লাসগুলো এদিকে রাখলে এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি, তাহলে এটা কার সঙ্গে মেলে? এ অপশনের সঙ্গে মেলে, এ অপশনটা ঠিক হবে, এটা ঠিক করে নেবে। এটা এবার 12 দাগের কোশ্চেনটা পড়ো। বারো থেকে কোশ্চেন পড়ো। 12 এর 1 এত বহুপদী সংখ্যামালার এক্স প্লাসে উৎপাদক হলে এ এর মান হিসাব করে লিখি। এই বহুপদী সংখ্যামালার উৎপাদক এক্স প্লাসে বলেছে, বহুপদী সংখ্যামালাটা কত? এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার, তারপরে কত? মাইনাস 2x প্লাস এ, তাই তো? মাইনাস 12। এই বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যা মালার একটি উৎপাদক, একটি উৎপাদক কত বলা আছে? এক্স প্লাস এ। এক্স প্লাসে উৎপাদক মানে এক্স মাইনাস অফ মাইনাসে, তাই তো? তাহলে এই আমি যদি এক্স জায়গায় মাইনাসে বসাই, বহুপদী রাশিফলটার মান কী হবে? শূন্য হয়ে যাবে। অতএব এ মাইনাস এ হোল কিউব প্লাস এ ইন্টু মাইনাস এ হোল স্কোয়ার টু ইন্টু মাইনাস এ প্লাস এ মাইনাস 12 সমান শূন্য। এখানে এফ এক্স ধরলাম না, না ধরেও করা যাবে। যদি এটাকে এফ এক্স ধরতাম তাহলে এটা তখন এক্স মাইনাস এ হিসাবে কাজ করে, তখন এফ মাইনাস এ সমান শূন্য হতো, এটা করলেও হবে। তাহলে মাইনাস এ হোল কিউব, মাইনাসের কিউব থাকলে পরে মাইনাস হবে, আর এর উপরে কিউব মানে এ কিউবই হবে, প্লাস মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস এ স্কোয়ার, জোড় সংখ্যার উপর ঘাত। মাইনাস হচ্ছে প্লাস 2a প্লাস এ মাইনাস 12 ইকুয়াল টু 0। মাইনাস এ কিউব প্লাস এ কিউব, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, 3a আর এ মানে 2a আর এ মানে 3a, মাইনাস 12 সমান শূন্য। এ কিউবটা কেটে গেল, 3a মাই ইকুয়াল টু 12, কারণ এর মান কত? 12/3। অতএব এ সমান হচ্ছে 4, এ এর মান 4। পরের কোশ্চেনটা পড়ো, 12 থেকে 2 নম্বর। এত বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস 3 উৎপাদক হলে কে এর মান হিসাব করে লিখি। গৌরব বলো কী লিখব? গৌরব মুখ হলো, বল দেবায়ন বল। এত বহুপদী সংখ্যামালার সংখ্যামালার এক্স মাইনাস 3 একটি উৎপাদক, এক্স মাইনাস 3 একটি উৎপাদক, গৌরব কী হবে এরপরে? এতক্ষণ ধরে এই বেলনা একই বেলনা বেলে যাচ্ছি, কী হবে বলো? এক্সের জায়গায় 3 বসালে ওটা ওই রাশিমালাটার মান শূন্য হয়ে যাবে। এক্সের জায়গায় 3 বসালে রাশিমালাটার মান এফ এর সমান শূন্য হবে, তো এই গোটাটা তো এফ এক্স, তাহলে এখানে এ মানে 3, কে স্কোয়ার ইন্টু 3-এর কিউব, কে ইন্টু 3-এর স্কোয়ার, 3K ইন্টু 3 মাইনাস কে সমান শূন্য। অবজেক্টিভ অঙ্ক হিসাবে এটা এফেক্ট না ধরে করলেও হবে, অসুবিধা কিছু নেই। এটা 9K, 3-এর স্কোয়ার 9, 9K এখানে একবারই চেঞ্জ করে, 3-এর কিউব মানে 27, 27K স্কোয়ার 9K,
তিন তিরিককে নয় কে মাইনাস কে ইকুয়াল টু জিরো, সবার মধ্যে কি কমন যায় রে? তো এটা কেটে যাচ্ছে, দেখ মাইনাস নাইনকে প্লাস নাইনকে কেটে যাচ্ছে, কেটে গেল। এবার কে কমন নিলে কি পড়ে থাকবে? সাতাশ কে মাইনাস ওয়ান পড়ে থাকবে। এইটা আর এটার মধ্যে থেকে কে কমন নিলাম, দুটো উৎপাদকের গুণফল শূন্য, তাহলে হয় কে ইকুয়াল টু জিরো অথবা সাতাশ কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সাতাশ কে ইকুয়াল টু ওয়ান, অতএব কে সমান কত? ওয়ান বাই সাতাশ। তাহলে দুটো উত্তর, অতএব কে সমান শূন্য আর ওয়ান বাই টোয়েন্টি সেভেন, এটা অ্যান্সার। এরপরে কত? বারোর দাগে তিন নম্বর, এফ এক্স সমান টু এক্স প্লাস ফাইভ হলে এফ এক্স আর এফ অফ মাইনাস এক্সের মান কত? প্রদত্ত আছে এফ এক্স সমান টু এক্স প্লাস ফাইভ, এটা দেওয়া আছে। এফ এক্স আর এফ অফ মাইনাস এক্সের মান বের করতে হবে। তাকায় দিকে আমি এক্সের জায়গায় মাইনাস এক্স বসালাম, তার ডান দিকেও কী করতে হবে? এখানে মাইনাস এক্স আর এখানে টু, গুণ করলে মাইনাস টু এক্স প্লাস ফাইভ, এটা এক নম্বর, এটা দু নম্বর। এক আর দুই যোগ করি, ওয়ান প্লাস টু করে পাই, বাদিক বাদিক যোগ করব, ডান দিক যোগ করব। এখানে টু এক্স প্লাস ফাইভ আর কত? মাইনাস টু এক্স প্লাস ফাইভ, টু এক্স টু এক্স কেটে যাচ্ছে, মানে দশ, এটা অ্যান্সার। বারোর জায়গায় চার নম্বর, এত বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস টু এবং এক্স হাফ উভয়ই উৎপাদক হলে পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক লিখি। পি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস আর বহুপদী সংখ্যামালার কি বলেছে? এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস হাফ, এক্স মাইনাস হাফ উভয়েই হলো উৎপাদক। তাহলে এদিকে দেখো, এক্স মাইনাস টু উৎপাদক হলে পরে কী হবে? এখানে যদি এক্সের জায়গায় মাইনাস এক্সের জায়গায় টু বসাই, তাহলে মানটা কত হবে? এর মানটা কত? শূন্য হয়ে যাবে। এবং আবার এটাও তো উৎপাদক বলেছে, প্রত্যেকটা পদকে চার দিয়ে গুণ করে দেই, তাহলে চার দিয়ে গুণ করলে এখানে শুধু পি হবে, এখানে চার দিয়ে গুণ করলে দশ, এখানে চার দিয়ে গুণ করলে ফোর আর, তাহলে পি প্লাস ফোর আর ইকুয়াল টু মাইনাস দশ, ওদিকে নিয়ে চলে গেছি। এবার এই দুটোকে সমাধান করলে পরে কী বেরোবে? পি এবং আর এর মান বেরিয়ে যাবে। এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিই, এটা দু নম্বর, বসিয়ে দিলে হবে না, এখানে সমান করে আনতে হবে। আচ্ছা, এটাকে একটা কাজ করি, এটাকে চার দিয়ে গুণ করে দিই, চার চারে ষোলো পি প্লাস ফোর পি ইকুয়াল টু চার দশে চল্লিশ, এটা ফোর আর, এটা ফোর আর, ফোর আর এখানে আর আছে, ফোর দিয়ে গুণ করলাম, তাহলে ফোর দিয়ে না গুণ করে মাইনাস ফোর দিয়ে গুণ কর, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস ফোর দিয়ে গুণ করলাম। এবার এটাকে তলায় লিখি, পি প্লাস ফোর আর ইকুয়াল টু মাইনাস দশ, দুই নং থেকে। এবার যোগ করলে পরে দেখো কী হবে, ফোর আরটা কেটে যাবে, মাইনাস ষোলো পি আর এখানে প্লাস ওয়ান পি, তাহলে মাইনাস ফিফটিন পি,
সমান কত? এখানে দূরের সঙ্গে বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসবো, তাহলে পি এর মান কত হবে? পি সমান তিরিশ বাই মাইনাস পনেরো, মাইনাস দুই হবে। এবার এই পি এর মানটা এক নম্বর, এই দু নম্বর বা এক নম্বরে বসাবো, তাহলে আর এর মান পেয়ে যাবো।